ইতিপূর্বেও একই কোম্পানির একটি জাহাজ এইভাবে জলদস্যুরা নিয়ন্ত্রণে নিয়েছিল। তিন মাস পর সেই জাহাজ এবং ক্রুদের উদ্ধার করা হয়েছিল। ইতিমধ্যে আমরা রিপোর্টিং সেন্টার ইন কুয়ালালামপুর, ইন্ডিয়ান ফিউশন সেন্টার ইন নিউ দিল্লি, তারপর সিঙ্গাপুরে, এছাড়া অল নেভাল শিপস ফ্রম ইউএসএ, ইউকে, ইন্ডিয়া, চায়না অপারেটিং ইন দ্যাট এরিয়া আমরা রিপোর্ট করেছি। জিম্মি নাবিক সহ জাহাজ উদ্ধারে যোগাযোগের চেষ্টা চলছে। গতকাল জিম্মি জাহাজটির নাবিকদের সঙ্গে মালিকপক্ষ বা নাবিকদের পরিবারের সদস্যদের যোগাযোগ হয়নি। সর্বশেষ শুক্রবার পর্যন্ত নাবিকেরা ভালো ছিলেন বলে জানিয়েছে মালিকপক্ষ। তৃতীয় পক্ষের মাধ্যমে জাহাজে খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। গোল্ডেন হক নামের জাহাজটি বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় এমভি আবদুল্লাহ। 23 নাবিক ক্রুসহ জাহাজটি জিম্মি করেছে সোমালিয়ার। সোমালিয়ার উপকূলে 23 নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মুক্তির বিষয়ে জলদস্যুরা এখনও যোগাযোগ করেনি। যোগাযোগ না করায় দস্যুদের সঙ্গে সমঝোতা করার জন্য অপেক্ষা বাড়ছে। সাধারণত দস্যুরা নাবিক ও জাহাজ নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নেওয়ার পর সময় নিয়ে মুক্তিপণ দাবি করে। বাংলাদেশি জিম্মি জাহাজটি দস্যুদের নিয়ন্ত্রিত সোমালিয়ার উপকূলীয় এলাকায় নেওয়ার পর তিন দিন পেরিয়েছে, এরপরও আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, জিম্মি নাবিকসহ জাহাজ উদ্ধারে যোগাযোগের চেষ্টা চলছে, দস্যুরা যোগাযোগ না করলেও আমরা বসে নেই, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে দস্যুরা যোগাযোগ করার পর দ্রুত সমঝোতার কাজগুলো এগিয়ে নেওয়া যায়। জাহাজের মালিক ও নাবিকদের পরিবারের খবর নিয়ে জানা গেছে, গতকাল জিম্মি জাহাজটির নাবিকদের সঙ্গে মালিকপক্ষ বা নাবিকদের পরিবারের সদস্যদের যোগাযোগ হয়নি। সর্বশেষ যোগাযোগ হয়েছে শুক্রবার রাতে, সে সময় পর্যন্ত নাবিকেরা ভালো ছিলেন বলে জানিয়েছে মালিকপক্ষ। গত মঙ্গলবার ভারত মহাসাগরে নাবিকসহ বাংলাদেশি জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। বৃহস্পতিবার দুপুরে দস্যুরা 55,000 টন কয়লাবাহী জাহাজটি উপকূলে নিয়ে যায়। এরপর দুই দফায় জাহাজটি সরিয়ে নেওয়া হয়। এদিন দুপুরে জাহাজটি গ্যারাকাদ উপকূল থেকে 7 নটিক্যাল মাইল সমান 1.85 কিলোমিটার মাইল দূরে ছিল। সেখান থেকে পরদিন শুক্রবার 40 থেকে 45 মাইল উত্তরে নিয়ে যায় দস্যুরা। গতকাল জাহাজটির অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কিনা তা জানা সম্ভব হয়নি।